দেখে নেন ইমারতে ইসলামিয়া, তাদের কাছে আমাদের মতো এত বড় শিক্ষিত সেনাবাহিনী ছিল না, তাদের কাছে আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদদের মতো এই সমস্ত আতেল মার্কা বড় বড় কোনো অর্থনীতিবিদ নাই, কোনো মিডিয়ার দরকার পড়ে নাই, কব্জিতে শক্তি অর্জন করেছে কব্জিতে, তারপরে ইতিহাস তারা যেভাবে লিখেছে সেভাবে ইতিহাস নিয়ন্ত্রিত এবং সেভাবে ইতিহাস রচিত হয়েছে, সভ্যতা তারা বিনির্মাণ করেছে, চেয়ারের উপর পা উঠায় আসন দিয়ে বসা যায়, আমি শক্তিশালী, এটাকে যখন আমি বলবো সভ্যতা, এটার নামই সভ্যতা। সামনের দিনে টেবিলের উপর বসে তোমাদের সাথে টকিং করব, আমি বলে দেব সেটাই সভ্যতা। তুমি শক্তি অর্জন করো, স্বাধীনতার শক্তি অর্জন করো, সর্বপ্রথম তুমি নিজেকে স্বাধীন বানাও, স্বাধীন জায়গা থেকে তুমি চেষ্টা করো, এই চেষ্টাই তোমাকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিলেন, আচ্ছা এর পাশে রাখেন আর একটা কুত্তা মানে কুকুর, শক্তিশালী কোনটা? আচ্ছা আর একটু ছোট সাইজে আসেন, কুকুরের চেয়ে ছোট সাইজ ধরেন বিড়াল, একটা টাইগার আর একটা বিড়াল, শক্তিশালী কোনটা? টাইগার। আচ্ছা আরো ছোট সাইজে আসেন, একটা ইঁদুর, ইঁদুর আর কি, একটা বাঘ শক্তিশালী না একটা ইঁদুর শক্তিশালী? আচ্ছা বাঘ আর ইঁদুরের মধ্যে শক্তি তারতম্য করতে পারেন কেউ? যে একটা বাঘের কাছে কত হাজার বা কত লক্ষ ইঁদুরের শক্তি আছে, ক্যালকুলেশন হুজুরা করতে পারবেন ইঞ্জিনিয়ার সব, আপনি একটু ক্যালকুলেশন করে দিন আমাকে, একটা ইঁদুরের মধ্যে একটা ইঁদুরের তুলনায় একটা বাঘের মধ্যে শক্তি কত হাজার গুণ বেশি, কথা ঠিক? আচ্ছা মনে করেন একটা বাঘ যদি আপনার প্রতিপক্ষ হয়, তো কত বড় প্রতিপক্ষ তাই না, সেই বাঘটা আপনাকে কী করতে পারে, কী করতে পারে? আচ্ছা একটা কুকুর যদি আপনার প্রতিপক্ষ হয়, কুকুরটা কতটুকু আপনাকে ক্ষতি করতে পারে? আচ্ছা একটা বিড়াল যদি হয়, ইঁদুর যদি হয়, আচ্ছা এবার আসেন প্রশ্ন আবার করি, এই যে বাঘটা যে আপনি বললেন, মনে করেন এই বাঘটা যদি চিড়িয়াখানার খাঁচায় বন্দি বাঘ হয়, এই বাঘটা আপনার প্রতিপক্ষ আর আপনি তাকে খাঁচায় বন্দি করে রেখেছেন, আর একটা কুকুর, এই কুকুরটা স্বাধীন, সে বাধা নাই, এবার বলেন আপনার জন্য এই যে খাঁচায় বন্দি বাঘটা বেশি ভয়ঙ্কর আপনার জন্য প্রতিপক্ষ হিসেবে না এই কুকুরটা? আচ্ছা এবার আরো ছোট আসি, একটা বিড়াল খাঁচায় বন্দি বাঘটা আপনাকে বেশি কষ্ট দিতে পারে, বেশি আপনাকে বেশি মানে আপনার ক্ষতি করতে পারে না এই বিড়ালটা? আচ্ছা আসেন ইঁদুরটায়, খাঁচায় বন্দি বাঘ আপনাকে কতটুকু ডিস্টার্ব করতে পারে তার চেয়ে বেশি একটা ইঁদুর আপনাকে কম ডিস্টার্ব করতে পারে না বেশি? আমার কথাটা হলো এই জায়গাটাতে, খাঁচায় বন্দি প্রতিদিন বাঘ হওয়ার চেয়ে মুক্ত স্বাধীন ইঁদুর হওয়া অনেক ভালো। যদি আপনাকে মুক্তির পথে চলতে হয়, সর্বপ্রথম নিজেকে মুক্তির জায়গায় আনুন, শত্রুর খাঁচায় বন্দি হয়ে শত্রুর সঙ্গে লড়াই করার কল্পনাও করা যায় না। আমরা আজ যেটা করছি, সবাই যেটা শিখাচ্ছি, সেটা সবাই যেটা পড়াচ্ছি, সমস্ত বুদ্ধিজীবীরা যা বলছে, সব কথার সারমর্ম হলো এই, তুমি এখন ইঁদুর আসো বিড়াল হও, বিড়াল আসো তারপরে কুত্তা আর একটু বড় সাইজের কি হও, তুমি এটাকে নেকড়ে হও, কুত্তাটা বললে খারাপ শোনা যায়, নেকড়ে হও, তারপরে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে তুমি খাঁচায় বন্দি হয়ে থাকো, এই খাঁচায় বন্দি হওয়া রয়্যাল টাইগার হাজার হাজার রয়্যাল টাইগার দিয়ে শত্রুপক্ষের কোনোদিন কপালের মধ্যে চিন্তার ভাঁজও পড়বে না। আপনি যদি মুক্ত স্বাধীন ইঁদুর থাকতে পারেন, আপনি কিছু করতে পারেন আর না পারেন, শত্রুর মাথা ব্যথার কারণ হয়ে থাকতে পারবেন। একটা স্বাধীন ইঁদুর অনেক কিছু করতে পারে একজন মানুষের, মা রাতের ঘুম হারাম করে দিতে পারে। কাজেই এই জায়গাগুলো থেকে মুক্ত এবং স্বাধীন থাকতে হবে। আজকের আধুনিক এই প্রচলিত বিশ্ব ব্যবস্থা, ইহুদি বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, যেভাবে আমাদেরকে শাসন শোষণ করছে, এই সব জায়গাগুলো থেকে কিভাবে আমরা মুক্ত এবং স্বাধীন থাকতে পারি, এই স্বাধীন যদি আমরা থাকতে পারি, বিশ্ব ব্যবস্থার এই নিয়ন্ত্রণের শৃঙ্খল থেকে যদি আমি এবং আপনি মুক্ত থাকতে পারি, একজন দুজন চারজন আটজন ষোলোজন বত্রিশ জন চৌষট্টি জন এভাবে শত হাজার সহস্র লক্ষ যদি এই এই আজকের আধুনিক পৃথিবীতে অনলি ওয়ান, কোনো 200 কোটি মুসলমানের প্রয়োজন নাই, 50 লক্ষ স্বাধীন মুসলমান গোটা বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে।
যদি আমার এই কথার সত্যতা প্রমাণ চান, দেখে নেন ইমারতে ইসলামিয়া, তাদের কাছে আমাদের মতো এত বড় শিক্ষিত সেনাবাহিনী ছিল না, তাদের কাছে আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদদের মতো এই সমস্ত আতেল মার্কা বড় বড় কোনো অর্থনীতিবিদ নাই, তাদের কাছে আমাদের মতো এরকম অনেক হায়ার এডুকেটেড ট্রিপল ডবল ডক্টরেট বালা কোনো শিক্ষাবিদ নাই, আর তাদের কাছে আপনার মিডিয়া, মিডিয়াও কিচ্ছু নাই, কোনো মিডিয়ার দরকার পড়ে নাই, কবজিতে শক্তি অর্জন করেছে কবজিতে, তারপরে ইতিহাস তারা যেভাবে লিখেছে সেভাবে ইতিহাস নিয়ন্ত্রিত এবং সেই সেভাবে ইতিহাস রচিত হয়েছে, সভ্যতা তারা বিনির্মাণ করেছে, চেয়ারের উপর পা উঠায় আসন দিয়ে বসা যায়, আমি শক্তিশালী এটাকে যখন আমি বলবো সভ্যতা, এটার নামই সভ্যতা, সামনের দিনে টেবিলের উপর বসে তোমাদের সাথে টকিং করব, আমি বলে দেব সেটাই সভ্যতা, তুমি শক্তি অর্জন করো, স্বাধীনতার শক্তি অর্জন করো, সর্বপ্রথম তুমি নিজেকে স্বাধীন বানাও, স্বাধীন জায়গা থেকে তুমি চেষ্টা করো, এই চেষ্টাই তোমাকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এই তিনটা কথা যদি কারো বুঝে এসে থাকে, যুক্তিতে ধরে থাকে, এই কথাগুলো সেভ করবেন মেমোরিতে, সেভ দিয়ে দেন একটু, এরপরে যেই কথাটা বলবো এটা আলাদা ফাইল, বুঝেন না এই কথা, এই তিনটা কথা বললাম এটাকে আলাদা একটা ফাইলে সেভ দিয়ে ফেলেন, চতুর্থ করার কথাটাকে এটার সাথে মিলায়েন না। এখন আমি বলবো আমরা দুটা পরিকল্পনায় কাজ করব। আমাদের প্রথম পরিকল্পনা লং টার্ম প্ল্যান, লং টার্ম প্ল্যান হবে ঠিক যা বললাম আমি, এই যে তিনটা ভূমিকা সাজিয়ে তিনটা কথা বললাম, এই তিন কথার পরে চতুর্থ প্রস্তাব হলো এই, চতুর্থ আমার কর্ম পরিকল্পনা হলো এই, ঠিক এই জায়গাটায় আমরা পৌঁছতে চাই, এই জায়গাটায় পৌঁছতে চাই। ওই শেখ হাসিনাকে না সরায় ডিসিএসপির বিরুদ্ধে লড়াই করে লাভ নাই। এই জন্য আমাকে যখন অনেকে বলে যে হুজুর আসেন একটা মিডিয়া করি, হুজুর আসেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, এই যে আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে এই সমস্ত শিখাইতেছে, এই শিখাইতেছে, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আমার তখন খালি মনে হয় যে এই এসপির বিরুদ্ধে চিৎকার করে লাভটা কি, আমার মাথায় শেখ হাসিনা বসায় রেখে এই এসপি ডিসিদেরকে চিৎকার করে এদের সাথে লড়াই করে লাভটা কি, শেখ হাসিনাকে সরাইতে না পারলে দেশের মধ্যে কিছুই করা যাবে না। আরেকটা কি কি মামুন যেন, এটা নাম মামুন পড়ছে না, যে শিক্ষা শিক্ষা এসে কমিশনে আসছে, কামরুল ইসলাম মামুন, এদের বিরুদ্ধে আমরা বলবো, বলতেছি, অবশ্যই বলবো, আরো বলবো, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা চূড়ান্ত সমাধান না। আমরা আজকে একটা বলবো, কালকে নাস্তিক আরেকটা বসাবে, এরপরের দিন নাস্তিক আরেকটা বসাবে, এটার জায়গায় ওটা, ওটার জায়গায় এটা, এইভাবেই একটা তালমিল করে আমরা বলতে থাকবো, ওরাও সরাইতে থাকবে, এই টানা হেসরা করে এই ইহুদি শিক্ষা ব্যবস্থা, এই ইহুদি অর্থ ব্যবস্থা, এই ইহুদি মিডিয়ার কাছে বন্দী থেকে, এই ইহুদিবাদের দোসর এই যে সেনাশক্তির কাছেই বিশ্ববাসীর মতো আমাকে এবং আপনাকেও বন্দী দশা জীবনযাপনই করে যেতে হবে। এজন্য আমাকে এবং আপনাকে স্বাধীনতার চিন্তা মাথায় ঢুকাতে হবে, মুক্ত এবং স্বাধীন থেকে কিভাবে আমরা নতুন এক বিশ্ব ব্যবস্থা করতে পারি সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এটা হলো লং টার্ম প্ল্যান। আর শর্ট টার্ম প্ল্যান হলো এই যে এই ব্যবস্থার অধীনে থেকেও নানাভাবে নানাভাবে আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব যে এই ব্যবস্থার অধীনে থেকে আমরা এই ব্যবস্থার সঙ্গে মিলেমিশে থেকে আমাদের আমাদের চিন্তা চেতনা থাকবে মুক্ত স্বাধীন, বাহ্যিক কর্মকাণ্ড থাকবে আমাদের এই প্রচলিত ব্যবস্থার অধীনে। দেখবি অনেকে আমরা নির্বাচনের মাঠে আছি, আসলে নির্বাচন কিছুই না, দেখবে আমরা প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি করতেছি, আসলে এই গণতন্ত্রের প্রতি ধোঁকাবাজি দুনিয়াতে কিছুই নাই, দেখবে অনেকে যে আমরা এই অর্থনীতির সাথে জড়িত আছি, বিশ্বাস করি অর্থনীতি সবটাই ইহুদিদের নিয়ন্ত্রণে, এই বিশ্বাসকে অন্তরে রেখে এটার ভিতরে থেকে কিভাবে আমরা এই লড়াইটাকে অব্যাহত রাখতে পারি যেন আমাদের এই লড়াইয়ের ছত্রছায়ায় আমাদের চূড়ান্ত লড়াইয়ের সৈনিকরা তৈরি হতে পারে। দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের আকাবির এবং আমাদের পূর্বসূরীরা বলেছিলেন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছে, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের লেভেলে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগানো হয়েছে, কিন্তু এটা আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, ভারতবর্ষকে মুক্ত করার স্বাধীনতার সংগ্রামী সৈনিক তৈরি করার কারখানা। ঠিক ওই একইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে,
চলছি এই শিক্ষা ব্যবস্থার সাথে, চলছি এই রাজনৈতিক ব্যবস্থার সাথে, চলছি এই অর্থ ব্যবস্থার সাথে, চলছি এই সব গোটা সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার অধীনে চলছি, কিন্তু চূড়ান্ত টার্গেট হলো আমাদের লক্ষ্য এবং এক মুহূর্তের জন্য যেটা ভোলা চলবে না সেটা হলো আমাদের মঞ্জিল কিন্তু এই বিশ্ব ব্যবস্থাকে উৎখাত করা। যদি এভাবে আমরা চলতে পারি তাহলে এই যে সাময়িক যে সকল কর্মকাণ্ড আমরা করছি এগুলো কিছুটা কার্যকরী হতে পারে, এর কিছু সুফল আমরা হয়তো পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আসবে সেদিন আমাদের এই কথাগুলি অনেক ভারী মনে হতে পারে, অনেক কষ্টকর মনে হতে পারে, সুদূর পরা হতে মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে ওয়াদা রয়েছে, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযিল্লি যালিল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বীন বিজয়ী হবে, সারা পৃথিবীর মানুষ আবার মুক্তি পাবে ইনশাআল্লাহ। এটা এর ব্যতিক্রম হওয়ার, ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নাই, যেহেতু এই ঈমান আর এই বিশ্বাস আমাদের আছে, এটাই হবে আমাদের চালিকা শক্তি, এটাই হবে আমাদের প্রেরণার মূল হাতিয়ার। চলেন আমরা কাজ করতে থাকি, কি বলেন? বাংলাদেশ খেলাফত যুব মজলিস মূলত সেই টার্গেটকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। কাজে এখানে ধৈর্যহীন হওয়ার কোনো অবকাশ নাই, ধৈর্যচ্যুত যাদের ঘটবে, যে ধৈর্যচ্যুতি ঘটলে খেলাফত যুব মজলিসের মিশনকে সামনের দিকে অগ্রসর করে নেওয়া যাবে না। আমাদের মঞ্জিল বহুদূর ইনশাআল্লাহ, এবং আমাদের বিশ্বাস দৃঢ় বিজয়ী আমরা হবই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই জাহিলিয়াতের সকল এই জাহিলিয়াতের ভীতগুলো ঘুরিয়ে দিয়ে, এই জাহিলিয়াতের ভীত ঘুরিয়ে দিয়ে আমরা এই কুহলিকে ভেদ করে ইনশাআল্লাহ নতুন সূর্য ছিনিয়ে আনবো। খেলাফত ব্যবস্থার মাধ্যমেই এই পৃথিবীর সেই চূড়ান্ত পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, এবং এই ধরনের নিরামিষ আলোচনা ধৈর্য সময় ধৈর্য সহকারে দীর্ঘ সময় শুনবার জন্য আপনাদের সকলকে অভিনন্দন